পুলিশ কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়ালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিনোদের এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। আর তা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। যানজট নিয়ে বচসা জিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ওই ট্রাফিক পুলিশ কর্মীকে বেদম মারধর করেছেন বলে অভিযোগ। রবিবার এই ঘটনা প্রকাশ্যে দেখল মেদিনীপুর শহর। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়ে পুলিশ কর্মীকে মারধর করায় তাকে আটক করা হয়েছে। ঘটনাটি ঠিক কি ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, রবিবার মেদিনীপুরে মোটর বাইকে করে আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জয় সিং। তিনি ইউনিফর্মে ছিলেন না। আর বিডিও অফিসের মোড়ে যানজট সামলাচ্ছিলেন মেদিনীপুর ট্রাফিক গার্ডের পুলিশকর্মী দেবজিৎ সিং। সেখানে এসে নিজের পরিচয়পত্র দেখিয়ে যানজট কেন হচ্ছে প্রশ্ন তোলেন। উত্তর দিতে গেলে ট্রাফিক পুলিশ দেবজিৎ সিংকে মারধর করা হয় বলে অভিযোগ। তার ইউনিফর্মও ছিঁড়ে দেন। ঠিক কি অভিযোগ ট্রাফিক পুলিশকর্মী? নিগৃহীত পুলিশকর্মী দেবজিৎ সিং বলেন, বিডিও অফিস মোড় ব্যস্ততম এলাকা, ওখানে এসে জওয়ান আমাকে প্রশ্ন করেন যানজট কেন হচ্ছে, তারপরে আমাকে মারধর করে ইউনিফর্ম ছিঁড়ে দেয়। ইউনিফর্ম গায়ে থাকায় আমি তাকে মারতে পারিনি। পথ চলতি মানুষ এসে ওই জওয়ানকে আটকায়। ব্যুরো রিপোর্ট, আমার বীরভূম। আপনি কি নিজের এলাকায় ব্যবসা করতে আগ্রহী, সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি না করে আজই হয়ে উঠুন টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিস্ট্রিবিউটর অথবা সাব ডিস্ট্রিবিউটর। আপনার নিজের এলাকায় টিউটোপিয়ার সঙ্গে যুক্ত হয়ে সফলভাবে ব্যবসা করতে আজই যোগাযোগ করুন 7605014821।